বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল, দিল্লিতে ভাই খেলা হবে, বন্ধু এবার খেলা হবে, কি মায়ের ভান্ডারেতে মা কাকিমা উঠলো মেতে, কুচ্ছা করে কি আর হবে, আবার তো সেই খেলাই হবে। খেলা হবে স্লোগানের সঙ্গে পরিচিত বঙ্গবাসী। এই স্লোগানকে হাতিয়ার করেই কার্যত প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছিল রাজ্যের বর্তমান শাসক শিবিরকে। তার ফলও মিলেছিল বই কি, কার্যত ভাঙা পায়ে খেলেই নিজের দলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকের হাত ধরে সেই খেলা শুরু। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন সেই খেলা ক্রমশই ঘুরে যাচ্ছে, সময় বদলাচ্ছে মশাই। সস্তার স্টানবাজিতে আর বাংলার মানুষের মন ধরে রাখা বড্ড মুশকিলের। যার হাতে গরম ফল দেখা গিয়েছে সদ্য হয়ে যাওয়া সাগর দিঘির উপনির্বাচনে। খেলা তো ঘুরবেই, স্বাভাবিক, খেলতে শুরু করলে কালের নিয়মে ব্যাটন তো অন্য হাতে যাবেই, ইতিহাস তার সাক্ষী। এখন মধ্য গগনে দুর্নীতির চোরা স্রোত। আদালতের নির্দেশে নিয়োগ সহ গরু পাচার, কয়লা পাচারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেই খেলা যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ক্রমশ। নিয়োগ সহ অন্যান্য দুর্নীতির অভিযোগে একের পর এক শাসক দলের নেতা মন্ত্রী গারদে। স্বাভাবিকভাবেই খেলোয়াড় কমছে, বাড়ছে আতঙ্ক। এভাবে আর দেখা যায় বুঝি, খেলতে গেলে মানসিক শান্তি তো ভীষণ দরকার। যখন শান্তি ছিল সঙ্গে ছিল দাপট, তুরি, বাহুবল, তখন অসুস্থ শরীরেও ভয়ঙ্কর খেলার গর্জন শুনেছে বঙ্গবাসী। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, ভয়ঙ্কর খেলা। এখন খেলা ঘুরে গেছে, বাঘ না বাঘরুল কার্যত বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যখন দুর্নীতির বিরুদ্ধে খেলতে নেমে আপোষহীনভাবে তদন্ত করছেন, তখনই শাসক দলের মুখপত্রে এজেন্সি রাজনীতির শীর্ষক লেখা সম্পাদকীয় কলমে প্রকাশিত হচ্ছে। শাসক দল যখন এজেন্সির রাজনৈতিক যোগ নিয়ে অভিযোগ তুলছেন, তখন তদন্তকারীদের সামনে হাজিরা এড়ানোর তালিকা বাড়ছে ক্রমশ। সোমবার সিবিআইয়ের তলব পেয়েও সশরীরে হাজিরা দিয়েছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আইনজীবীর মাধ্যমে নথি পাঠান সিবিআই দপ্তরে। যদিও এই বিষয়ে সিএনকে তিনি জানান সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল না। ডেকে পাঠানো হয়নি, আমাকে নথি জমা দিতে বলা হয়েছে, মানে ব্যক্তিগত জিনিসপত্র, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড আর আধার কার্ডের কপি, আর আমার মিসেসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, মানে রেডি আমার লোক চলে গেছে নিয়ে। অন্যদিকে এদিন ফের ইডির হাজিরা এড়িয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। গত সপ্তাহে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা এড়ানোর পর সোমবার আবার তাকে তলব করা হয়েছিল। সকাল 11টায় তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু ইডি সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে ইডি দপ্তরে এসে পৌঁছননি সুকন্যা মণ্ডল। দিল্লি নয়, বোলপুরের বাড়িতেই আছেন কেষ্ট কন্যা, তা পরিষ্কার হয়ে যায় নিরাপত্তা রক্ষীর বয়ানে। কেন বারবার হাজিরা এড়াচ্ছেন সুকন্যা? হাজিরা এড়ানোর ফল তো অনুব্রতকে ভুগতে হয়েছে, তাতেও হুঁশ ফেরেনি, নাকি অন্য কৌশল নিচ্ছেন সুকন্যা? তার হাজিরা এড়ানোর ফলে ইডি কেষ্টকে ফের নিজেদের হেফাজতেই চাইবে, তখনও কি এড়িয়ে যাবেন? ভয় পাচ্ছেন কেষ্টকন্যা? অভিযোগের স্বরূপ বিরোধীরা, বাবার মতোই অবস্থা হবে, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে। স্বাভাবিক, বাবার পদাঙ্ক অনুসরণ করছে, এখন বাবার মতোই অবস্থা হবে শেষে। সুজয় কৃষ্ণ ভদ্র থেকে সুকন্যা সহ অনুব্রত ঘনিষ্ঠরা কি বুঝতে পারছেন খেলা আর নিজেদের হাতে নেই? খেলা ঘুরছে মশাই, দুর্নীতির বিরুদ্ধে সত্যিই ভয়ঙ্কর খেলা। ভয় পেলে, ধৈর্য হারালে হবে? খেলা তো সবে শুরু। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।